যতই বাধা এবং আক্রমণ আসবে ততই বামপন্থীদের মিছিল লম্বা হবে। বামপন্থী নেতৃত্বদের এই বক্তব্যের বাস্তবতা ফুটে উঠল মধুপুরে মঙ্গলবার। উল্লেখ্য, গত দুদিন আগে মধুপুরে আগাম অনুমতি থাকা সত্ত্বেও মধুপুর বাজারে মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করতে পারেনি বিরোধী দল সিপিআইএমের কর্মী সমর্থকরা। তারপর থানাতে বিক্ষোভ কর্মসূচি করার পর সেখানে পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার কর্মসূচি করার কথা বলে এবং নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেন তারাই। আর তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিপিআইএম। আর এই বিক্ষোভ মিছিলে অগণিত বামপন্থী মানুষ আছড়ে পড়েছেন রাজপথে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন অগণিত মানুষ মধুপুরের রাস্তায় হাঁটলেন এবং বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।